এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ঘূর্ণিঝড় ইয়াসের আগেই হুগলিতে টর্নেডো, এবং এই টর্নেডোর কারণে কিন্তু ব্যান্ডেলের বেশ কিছু এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই আমরা জানতে পাচ্ছি। এবং আজ সন্ধ্যাবেলায় বিকালের দিকেই কিন্তু এই ঘটনা ঘটেছে এমনটাই আমরা যে ছবি দেখতে পাচ্ছি আপনারা দেখাবো, সেই ছবি দেখতে পাচ্ছেন একেবারে এক্সক্লুসিভ ডিএনএন বাংলায়। সেখানে কিন্তু দেখা যাচ্ছে একেবারে টর্নেডো ছোট আকারে একটি ঘূর্ণিঝড় ঘুরতে ঘুরতে কিন্তু গোটা এলাকার যে নারকেল গাছ রয়েছে এবং খালের পাড়ে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেগুলোকে কিন্তু উড়িয়ে নিয়ে যায় এমনটাই আমরা খবর পেয়েছি। এবং এলাকার মানুষ কিন্তু এই ঘূর্ণিঝড় বা টর্নেডো যাকে দেখে কিন্তু অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে, তারা সেই ছবিকে ক্যামেরাবন্দি অনেকেও করেছে। এবং তার পাশাপাশি এই যেটা জানা গেছে ব্যান্ডেলের এই খালের পাড় এলাকা এক নম্বর গান্ধী লেন, সেখানে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং তারপর থেকে এলাকাবাসী যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ ইয়াস এখনও পর্যন্ত আছড়ে পড়েনি, যেটা আমরা জানতে পেরেছি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। ইয়াস কিন্তু আগামীকাল সকালের দিকে আছড়ে পড়বে, তার আগেই কিন্তু ব্যান্ডেলে এই টর্নেডো যথেষ্ট কিন্তু হুগলিতে একটা আশঙ্কা বা এলাকার মানুষ তারা এই ঝড় নিয়ে একটা আতঙ্কের মধ্যে রয়েছে, তারই মধ্যে টর্নেডো এই তচ্ছনচ্ছ করে দিয়েছে একেবারে ব্যান্ডেলের বিস্তীর্ণ এলাকা, নারকেল গাছ থেকে শুরু করে দোকানপাট উড়িয়ে নিয়ে গেছে। এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের সাথে দেখা করেছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, তিনি যান এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছেন যাদের দোকান উড়িয়ে নিয়ে গেছে তাদের সাথে তিনি কথাও বলেছেন। हमको बहुत डर लग रहा है अभी, ये खुदा अभी মাছ এখন যদি সব খুলে চলে মাল দোকানে পুরো লোড ছিল মাছ সব খালের কাছে চলে যেত মুখটাতে চলে এসছো দিদি বললেন এই দোকানটা আজ যাবেন না, স্লিপ কাটবে পা। এবং সব মিলিয়ে বলা যায় যে ইয়াস ঘূর্ণিঝড় এখনও কিন্তু আসেনি, তার আগেই কিন্তু হুগলিতে এই টর্নেডো যথেষ্টই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। HB DNN বাংলা হুগলি।